মহেশপুর উপজেলা বিএনপি দিবাসী কাউন্সিলের উপস্থিত মহেশপুর উপজেলা বিএনপির সম্মানীয় আহ্বায়ক প্রিয় নেতা উপস্থিত বাংলাদেশ জাতীয় এবং দল জাতীয় নির্বাহী কমিটি বিপ্লবী সহ সভাপতি সম্পাদক বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটি সর্বতথ্য প্রকাশনা বিষয়ক সম্পাদক জনামিউজ্জামান খান শিবুল উপস্থিত উপজেলা এবং পৌর বিএনপি সদস্য আমি যাদের নাম উল্লেখ করলাম আমি তো মনে করি তাদের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আমার সামনে আপনারা যারা বসে আছেন তারাই, কারণ এই বারোটি ইউনিয়নের নেতৃবৃন্দই তো সমস্ত প্রশাসনিক বাধাকে অতিক্রম করে আজকে এই মানুষের সাফল্য করতে সকালকে এই আপনারাই তো প্রায় 40 কিলোমিটার দূরত্ব কখনো গাড়িতে কখনো ভ্যানে কখনো পায়ে অতিক্রম করে গত 29 ডিসেম্বরে চিয়ারের জনসভাকে আপনারা সফল করেছেন। আপনারাই বুঝিয়েছেন বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা আপনারা স্মরণ করছি আপনাদের মাটির সত্তা আপনাদের সুই আপনাদের সহযোগ অশ্রদ্ধ প্রয়াত যাত্রা শহীদ ইসলাম অস্কার এছাড়া যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আমি তাদের সকলে বলে মাফিরা কামনা করছি। যখন এই ইউনিয়নে দাঁড়িয়ে কথা বলছি তখন প্রয়াত লতিফ চেয়ারম্যান সম্পর্কে দুটি কথা না বলেই নয়, লতিফ চেয়ারম্যান সাহেব আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ অবস্থায় মরণাপন্ন অবস্থায় যশোরে উপস্থিত হলেন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যে কোনো মূল্যে তাকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টাটি করতে হবে। আমরা সেদিন সন্ধ্যা থেকে পরের দিন বিকেল পরের দিন ভোর 5টা পর্যন্ত আমার সাথে যশোরের জীবদলের ভাইরা যে ছেলেটি আমার সাথে এসেছে শফিলাল উপল, যখন চিকিৎসকেরা তার অপারেশন করতে অপারগতা প্রকাশ করেছিল
আমরা বিকল্প চিকিৎসক ওই উপনকে রাত দুটোয় ডাক্তারের বাড়িতে পাঠিয়ে ডাক্তার তুলে এনেছিলাম। তার যে সরকারের উপস্থিত তাদের সাথে কথা বলে দেখবেন তারা কেউ যশোরে অপারেশন করাতে সাহস করেননি, তারা চেয়েছিলেন ঢাকায়। আর চিকিৎসকেরাও দায়িত্ব নিতে চাননি। লোকিপ চেয়ারম্যান সাহেব বলেছিলেন আমাকে যদি ঢাকায় নিয়ে যাওয়া হয় আমি ফরিদপুর পর্যন্ত পৌঁছাতে পারবো না। অপারেশন থিয়েটারে নিয়ে আমাকে ডেকেছিলেন, ওই ব্যক্তি কথা বলেছিলেন তরিকুল ইসলাম আমার নেতা, তার ছেলে যখন এখন উপস্থিত আছে আমার স্ত্রী কিংবা সন্তানেরা আমার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আমার চাচা অমিত যে সে যে সিদ্ধান্ত নেবে সেটি হবে। আমরা ভোর 4টায় তার অপারেশন শুরু করেছিলাম। আল্লাহ অশেষ রহমতে 5টি বুলেট আমরা সেই যশোরের সদর হাসপাতাল থেকে আমরা তার শরীর থেকে আমরা তুলে দিয়েছিলাম। পরের দিন তার অবস্থিত স্থিতি ছিল আমরা ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠাই, সেখানে সবাই আমি যেমন খান শিবুল উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্কয়ার হাসপাতাল থেকে 2টি বুলেট তার শরীর থেকে বের করা এবং 7টি গুলি তার শরীর ঝাঁঝরা করে দিয়েছিল। আমরা এমনই দল করি যেই দলের কর্মীরা আমাদের রক্তের মাধ্যমে বাধা না হলেও হৃদয়ের মাধ্যমে তারা বাধা। আমরা এমন দল করি যেই দলে আপন ভাই চাইত দলের নেতা কর্মীরা আমাদের সবচেয়ে বেশি আপন। আমরা বলি একটি বিপদ পরিবারের সন্তান আমরা, এই পরিবারে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছি, বিভিন্ন জনের চিন্তা বিভিন্ন ধরনে, আমরা এদের গরম এক ধরনে আমাদের পড়ালেখা আরেক ধরনের, স্বাভাবিকভাবেই তো মত পার্থক্য থাকবে। কিন্তু সেই মত পার্থক্য যেন কোনো ভাবে মত বিরোধে রূপ না নেয় আমাদের সেই ব্যাপারে সচেষ্ট থাকবে। আমাদের ঐক্যের জায়গা তো একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা। আমাদের আদর্শ যে একটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যাকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের নেতৃত্ব একজনই যারা তারেক রহমান, যাকে দেখে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই আজকের এই কাউন্সিলের মাধ্যমে শুধু একটি কমিটি গঠন নয়, এই কাউন্সিলের মাধ্যমে আমরা দলকে ঐক্যবদ্ধ করতে চাই যে ঐক্যবদ্ধ শক্তি এই অঞ্চল থেকে আওয়ামী লীগকে বিতরণ করতে সক্ষম হবে, যে ঐক্যবদ্ধ শক্তি আগামীতে বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে আনবে, যে ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে, যে ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশের মানুষের জন্য আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করতে সক্ষম হবে। তাই আজকে কোনো সংকীর্ণ নয়, আজকের দিন উদা হওয়া, আজকের এই দিন মহত্ব প্রকাশ করবার, যিনি যত বড় নেতা তাকে তত বড় উদারতা প্রকাশ করতে হবে এবং সেই উদারতা প্রকাশের মাধ্যমে আমরা দল ঐক্যবদ্ধ করব, দলকে সুসংগঠিত করব। প্রিয় ভাইরা, সেই শপথ আজকে এই আয়োজন দেওয়ার কথা নিয়ে আপনাদের বক্তব্য শুনছিলাম আমাদের বক্তাদের, এর মাঝে আজকে অনলাইন পত্রিকাগুলোতে চোখ বোলাচ্ছিলাম, দেখলাম সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া দুটি নিউজ আমার চোখে বাধ্য। একটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন যে বিল সংসদে পাশ হয়েছে তার গেজেট প্রকাশিত হয়েছে, আর আরেকটি হচ্ছে দুদিন আগে চলচ্চিত্র শিল্পী সমিতি যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেই নির্বাচনে সাধারণ সম্পাদক যিনি প্রার্থী ছিলেন চিত্রনায়িকা নিপুণ, তিনি এই নির্বাচন প্রত্যাখ্যানের আপিল করেছেন এবং তার আপিল প্রত্যাখ্যাত হয়ে চিত্রনায়ক জায়েদ খানকে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মাত্র 425 ভোটে নির্বাচন, যেখানে মাত্র 380 জন ভোটাধিকার প্রয়োগ করেছে, কি এক বাংলাদেশ পঞ্চাশ বছর পর আমরা পেয়েছি 425 ভোটে নির্বাচনে বাংলাদেশের সৃষ্টি হয়। আপনি নির্বাচন কমিশন গঠনের বিল পাস করছেন, এই বিল পাশের মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে না। সকল রাজনৈতিক দল স্পষ্ট করে বলেছে আপনারা গঠন দুটি অপকারের দায় উঠতে দেওয়ার জন্য এই নির্বাচন কমিশন আইন আপনারা পাস করেছেন, কারণ আপনারা সার্চ কমিটি গঠন করেছে, যে সার্চ কমিটি বিতর্কিত হয়েছে সেই বিতর্কিত কর্মকাণ্ডকে হালাল করবার জন্য এই কমিশন আপনারা পাস করেছেন। এই কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। আপনারা দেখেছেন বাংলাদেশের মহান রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়নি, কারণ তারা বলেছিল এই সংলাপে
জনগণের প্রত্যাশার কোন প্রতিফলন। আমি স্পষ্ট করে বলতে চাই, সংলাপ একটি হতে পারে এবং একজনের সাথে হতে পারে, সে সংলাপ হতে পারে আওয়ামী লীগের রাষ্ট্রায় জননেতা যারা পারে। আপনারা বলবেন কিভাবে এটি সম্ভব? অবশ্যই সম্ভব। মহান মুক্তিযুদ্ধের পূর্বে শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকেও ফাঁসি দেওয়ার একটি উপক্রম তৈরি হয়েছিল। জনগণের দাবিকে কর্ণপাত না করে কোন হিসাব পাকিস্তানি শাসকদের কোন উপায় ছিল না বলে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করে সেদিন পাকিস্তানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আলোচনা করে একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া হয়ে যায়। যদি বাংলাদেশের এই রাজনৈতিক সংকটে নিরসন চান, তাহলে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। Thank you.